যদি লক্ষ্য থাকে ওটো বিশ্বাস হৃদয়ে তবে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে। এবার সেই বিজয়ী মন্ত্র নিয়ে আসতেছে অনেক সুন্দর মঞ্চ পুরুষ আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, ওনারা আসলে এক একটা জীবন্ত বিশ্বকোষ। আমি শুনতেছিলাম ওনাদের কথাগুলো, আমরা গল্প করবো না, এই গল্প কথা হও করা যাবে না আজকে। বিদায় কান্না করার কথা ছিল, বিদায় মানে কি এরকম কিছু না, আসলে বিদায় বলতে দুনিয়াতে কোনো কিছু নাই, বিদায় একটাই হয় জীবনে, সেটা শেষ বিদায়, এর বাইরে কোনো কিছু নাই। আমাদের স্যারদের কথা শুনতেছিলাম, আমি ভাবতেছিলাম যে এত সুন্দর সুন্দর কথাগুলো আমরা স্কুল লেভেলেই পাই, এরপরে আর পাই না। কলেজ জীবনটা আমাদের কেমন একটু বলে দিই, একটা মরুভূমির মতো, কলেজে আসা যাওয়া দুই এক মাস শেষ বন্ধ, এভাবে করে চলে যায় শিক্ষা জীবনে। কলেজ জীবন বলে কোনো কিছু নাই আমার মোটা থেকে আবার যেটা মনে হয়, এবং আমি যেহেতু গত 12-13 বছর কাজ করে আসছি, কলেজ জীবনটা এরকম না, স্কুলের মতো না। এখানে কোনো পড়াশোনার চাপ নাই, কেউ জিজ্ঞাসা করবে না, কলেজে না আসলে কেউ বলবে না, পরীক্ষা অ্যাটেন্ড না করলেও হবে না, প্রমোশন টেস্ট না দিলেও কিছু হবে না, শুধু ফাইনালি কলেজে টেস্ট পরীক্ষা অ্যাটেন্ড করে পাশ করলেই ফর্ম ফিল আপ করে শেষ কলেজ জীবন। কলেজ জীবনটা সেরকম মরুভূমির মতো, মোটা থেকে কোনো কাজ হয় না এখানে, যা পড়াশোনা আপনাকে করতে হয়। আমাদের শিক্ষা জীবনে যে টার্নিং পয়েন্ট, আমি যদি মোটা থেকে একটু বলি, স্যারদের সাথে আমার এই কথাগুলো বলার সামনে আমার কথা বলার যোগ্যতা নেই আমি মনে করি, ওনাদের কাছে আমি সবসময় শিখি, আমি তারপরে একটু শেয়ার করি যে পরীক্ষা রিলেটেড যা কথা বলার স্যাররা অনেক সুন্দর সুন্দর কথা বলছে, আমরা সেগুলো অবশ্যই মেনটেন করবো। আমি শুধু বলি যে শিক্ষা জীবনে একটা টার্নিং পয়েন্ট দিয়ে আমরা যাচ্ছি, ঠিক SSC এবং HSC। এই কথাগুলো কেন বলছি, আমাদের শ্রদ্ধেয় স্যার বলছিল ওনার দুই ছেলে ইঞ্জিনিয়ার, একজন বুয়েটে পড়ে, বুয়েটের বিষয়ে উনি ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বললো। আসলে ভর্তি প্রক্রিয়াটা কেমন হয়, ওখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পাশাপাশি হচ্ছে ইংরেজি সহ 5টা সাবজেক্টে মিনিমাম 24 থাকতে হবে, অর্থাৎ 4টাতে GPA 5, 1টাতে A-grade থাকতে হবে। এটা হচ্ছে ফর্ম তোলার যোগ্যতা, নাম্বারের ক্যাটাগরি আলাদা। এখন কথার কথা, যদি 3টা সাবজেক্টে GPA 5 আর 1-2টাতে যদি A-grade থাকে, আপনি জীবনে কোনোদিন বুয়েটে আবেদন করতে পারবেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আসি, যদি আপনি ফিজিক্সের নাম্বার কম থাকে, GPA একটু কম বেশি হয়, ফিজিক্স রিলেটেড সাবজেক্টগুলো পাবেন না, ম্যাথে যদি কম থাকে ম্যাথ সম্পর্কিত সাবজেক্টগুলো পাবেন না। এইভাবে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের কিছু ক্যাটাগরি আছে, কিছু কন্ডিশন আছে, এগুলো ফিল আপ করে যেতে হয়। আমি আরেকটা সদ্য স্যার হয়তো জানেন না, গত 3 বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চালু করছে যে 72,000-এর বেশি পরীক্ষা দিতে পারবে না, সারা বাংলাদেশে 5 লক্ষ পাশ 10 লক্ষ পাশের কোনো আসে যায় না, শুধু 72,000 বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে, 72,000 মানবিক থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এখন বিজ্ঞান বিভাগ থেকে যখন GPA 5 থাকে 1,30,000-40,000, এই 1,30,000-40,000 থেকে মাত্র 72,000 পরীক্ষা দিতে হবে, মানবিক থেকে যদি 1,00,000 GPA 5 থাকে মাত্র 72,000 পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তার মানে GPA দরকার আছে কি আছে? আচ্ছা, এর বাইরে আসেন, আমি এত দূরে যাবো না, আমি সর্বশেষ আপনি SSC পরীক্ষার পরেই, আমরা তো পরীক্ষা দিয়েই বের হয়ে অনেকে ঢিঙ্কা ঢিঙ্কা করে আসতে থেকে শেষ, কী হলো আমার তো সব শেষ, যারা এরকম করবো আর কিভাবে ভাসবো আমরা একটু বলে নিই তাদের উদ্দেশ্যে। সরাসরি বীরগঞ্জ ডিগ্রি কলেজ বা সরকারি কলেজের কথা বলি, এই কলেজে যদি আপনি মানবিক বিভাগে ভর্তি হতে চান, গত 4 বছরের রেজাল্টটা যদি বলি, রেজাল্টের আপ ডাউন করে যদি GPA ভালো হয়, গত বছর সহ গত 4 বছরের মধ্যে 4.67, 4.61 বা 4.56 এই টাইপের GPA ছাড়া মানবিকে কেউ ভর্তি হতে পারে। এর নিচে যাদের ছিল তারা হচ্ছে কেউ মহিলা কলেজে, ছেলেদের ক্ষেত্রে আসি পূর্ব মল্লিকপুর, জনন্দ কলেজ, গোলাপগঞ্জ কলেজ বা লোকাল কোনো কলেজে যেতে হবে। নিশ্চিত আমি যদি সদ্য এবার ভর্তি, যে ফার্স্ট ইয়ার যারা পড়ে, কলেজের সাথেই আমরা কোচিং করাই, ওখানে পাশেই, একদম পাশেই বাসা, কলেজের বাউন্ডারি ঘেঁষে বাসা, সে পড়ে হচ্ছে জয়নন্দ ডিগ্রি কলেজে পড়ে, বীরগঞ্জ সরকারি কলেজের পাশেই বাসা, সে পড়ে জয়নন্দ কলেজে, কারণ একটাই, সে হচ্ছে 4.17 রেজাল্ট, তারপর এই রেজাল্ট দিয়ে সে বীরগঞ্জ কলেজে ভর্তি হতে পারে। আমি শুধু বলছি যে আপনি ইন্টার SSC পরীক্ষা দেওয়ার 2 মাস পরে যে GPA আসবে, আপনার রেজাল্ট আসবে, এই রেজাল্ট দিয়ে কলেজ ভর্তি পরীক্ষায় আপনাকে ফাইট করতে হবে। আপনি চাইলেই বীরগঞ্জ কলেজে সবাই ভর্তি হতে পারবেন, এখানে যারা আছেন সবাই পারবেন, আবার সবাই পারবেন যদি GPA থাকে। আপনি এর বাইরে বাইরের কলেজগুলো যান, স্যার বলছিল ঢাকার পড়ানো, ঢাকায় পড়ানো করে, ঢাকায় পড়তে গেলে GPA পাইবেন না, শুধু গোল্ডেনের পাশাপাশি একটা ভালো নাম্বার থাকতে হবে আপনার, অনেক ক্যাটাগরি আছে। আমি যেটা বলছি, কলেজগুলোতে আপনি ভর্তি হতে গিয়ে একটা ঝামেলায় পড়ে যাবেন, যারা এখন পড়েন নাই, যারা এই পরীক্ষার বন্ধগুলোতে পড়বেন না, ভালো করে লিখবে না, তারা একটা বিপদে পড়ে যাবে নিঃসন্দেহে। খুব চুল স্পাইক করে সুন্দর করে আসছি, মানে সাজুগুজু করে থাকতাম, এমন একটা রেজাল্ট হয়ে গেছে যে আপনাকে লোকাল একটা, আমি কোনো কলেজকে ছোটো করতেছি না, লোকাল একটা কলেজে গিয়ে পড়তে হবে। এবং আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষার্থী,
বাসা শহরের আশেপাশে, কিন্তু এরা হচ্ছে লোকাল কলেজে পড়ে। বীরগ সরকার কলেজ চান্স পাইনি। আমি একটা নমুনা বলছি, এই গত তিন চার বছর থেকে এই অবস্থাটা দেখা যাচ্ছে যে লোকাল ছেলেমেয়েগুলো বীরগ কলেজে ভর্তি হতে পারে না। আগে যে সুপারিশ করে ভর্তি হতে পারতো সেটা পারে না। তার মানে আপনি আগামী তিন মাস পরে ধরে রাখেন, আপনার জীবনে একটা এরকম একটা মুহূর্ত চলে আসবে। আমি ভয় দেখাচ্ছি না, আমি শেয়ার করি। এরপরে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আসি, যে জীবনে যদি পড়াশোনা করতে চান বা শিক্ষিত হতে চান, ভালো কিছু জানতে চান, শিখতে চান, তাহলে নিঃসন্দেহে আবার সবার একটা উদ্দেশ্য থাকে বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে, বুয়েটে ভালো কিছু হওয়ার জন্য। নিঃসন্দেহে সবার একটা উদ্দেশ্য থাকে, বাবা মারও একটা চাওয়া থাকে। দিন শেষে যদি ভালো একটা জায়গায় পড়তে চান, যেতে চান, ভালো একটা সাবজেক্ট পড়তে চান, নিঃসন্দেহে একদম পরিষ্কার আপনার ভালো একটা জিপিএ দরকার আছে। কারণ ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশের সবাই আসে পরীক্ষা দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্যারের স্কুল থেকে গত কয়েক বছর থেকে অনেকগুলো শিক্ষার্থী পড়ে। একজন শিক্ষার্থীর নাম বলো, আর্জুনা, সে হচ্ছে যে স্যার বললো মুখ দেখ, চেহারা দেখ। আমি আসলে সত্য কথা, আমার কাছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং এডমিশন পড়ে চান্স পেয়েছে আমাদের বীরগঞ্জ কলেজের সাবেক প্রিন্সিপাল স্যার। মানে অনুরোধ করে একটা মিষ্টি খাওয়াতে পারেন, শুধু একটা কারণে, সে লজ্জা এবং এই চেহারা দেখাইতে না, এটা ছিল তার বড় সমস্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শেষ পর্যন্ত আমার সাথে রেগুলার যোগাযোগ হয়, আমি ক্যাম্পাসে গেলে দেখা হয়। তার বিয়ে হয়েছে, তার হাজব্যান্ডও আমার এখানকার শিক্ষার্থী, সেও অনেক মেধাবী, অনেক ভালো রেজাল্ট করছে। সেও তার ডিপার্টমেন্টে কোনো স্যার তাকে চেনে না, শুধু জিপিএ সিজিপিএ চেনে। ইতিহাস বিভাগে পড়াশোনা করে, ইংলিশ ভার্সনে পড়াশোনা, সে 200+ বা 150-200 শিক্ষার্থীর মধ্যে টপ লেভেলে আছে এবং অনার্স পাস, মাস্টার্স পাস দুটোতে পাস। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জয়েন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্কুলার হয়ে, আমার বিশ্বাস যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাবে, অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তার তো নিশ্চিত হবে। তার মানে একজন মানুষের চেহারা দেখাতে সে লজ্জাবোধ করতো এবং বাস্তবে তাকে চেহারাটা ততটা সুন্দর না, এটা বাস্তব। এবং স্যার বলছে তাকে স্বাস্থ্য নেই, আসলে স্বাস্থ্যহীনতা ভুগতেছিল, সে দুর্ভিক্ষে আক্রান্ত মনে হচ্ছিল একদম, বাস্তব। কিন্তু এটা আছে এবং পরিশ্রম আছে। স্যারের স্কুলের 5টা মেয়ে ওই বছর আমার কোচিংয়ের পাশে মেসে আমি রাখছি, সপ্তাহে 2-3 দিন করে আমি তাদের নার্সিং মানে মেসে যাইতাম, বিশেষ করে মেয়েদের মেসে, পারিবারিক অবস্থা কিন্তু সরাসরি। এবং 5টা মেয়ের মধ্যে ঢাবিতেও ভর্তি হয়, আর বাকি চারজন হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, লিমা, তাসলিমা, তাহমিনা। কথা হচ্ছে যে সঞ্জিদা, জি স্যার, এদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমী এবং মেধাবী বলা চলে, পরিশ্রমী মেধাবী বলছে। মেধাবী হলে যে আমরা বলি যে ও অনেক মেধাবী, ব্রিলিয়ান্ট, এই শব্দগুলো আসলে ব্যবহার করি, যেটা এটা ব্যবহারটা আমাদের ভুল। যদি মেধাবীরা এই সব কিছু পারতো, ব্রিলিয়ান্ট যারা, তারা যদি সব কিছু পারতো, তাহলে মেডিকেলে পড়ে ডাক্তার হওয়ার জন্য এত বই পড়ার দরকার ছিল না, মেধাবীরা ডাক্তার হয়ে যেত, মেধাবীরা ইঞ্জিনিয়ার হয়ে যেত। ওরা মেধাবী মানে ওরা প্রচুর পড়াশোনা করতে হয়ে যেত। আমি ওই মেয়েটার কথা বলি, যদি সে 4-5 ঘন্টার বেশি ঘুমাতো না এবং আপনার আমার আমাদের মতো ঘুরে বেড়াইতো না, কোনো পার্টিতে অ্যাটেন্ড করতো না, তার পড়াশোনার বাইরে কোনো কাজ ছিল না, ধ্যান ধারণা নেশা একদম পড়াশোনা ভিত্তিক ছিল, আমরা যেভাবে প্রার্থনা করি ঠিক সেরকম। আমাদের বীরগঞ্জ কলেজের দলিলুর স্যার যুক্তিবিদ্যার, উনি আমাকে একাধিক দিন বলছে যে এই মেয়েটার খাতাতে আমি কাটে নাম্বার কম দিতে পারি না, 97, 98, 99 একটা নাম্বার দিতে, আমাকে একাধিক দিন বলছে এই মেয়ের কথা। তো আমি যেটা বলছি একটা উদাহরণ দিলাম, এরকম এই যে গত বিসিএস রেজাল্ট হয়, লতিফ নামে একজন শিক্ষার্থী আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে। তো কথা হচ্ছে এরকম দেখছি, বাবা মানুষের কাজ করে, বাসায় থাকার জায়গা নেই স্যার, যে এত ছোটো দুটা ঘর, বাবা মা দুজনেই বেটে সাইজের, ঘরগুলো ছোটো সাইজের, আমি যখন গেছি বাসায় যে থাকার জায়গাটা পর্যন্ত নেই, খাওয়া তো পরের বিষয়। মানুষের কাজ করে জীবিকা নির্বাহ করে, সেই ছেলে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে গেলো, সদ্য এই 41 যেটা রেজাল্ট হয়ে গেলো 43। তার মানে অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে, চেহারা সুন্দর থাকলে বা টাকা পয়সা থাকলেই ভালো কিছু করা যায় না, এর জন্য পরিশ্রম দরকার। আপনি যে পরীক্ষা চলাকালীন সময় একদিন দুই দিন করে গ্যাপ আছে, আপনি এই সময়গুলো কাজে লাগান, পড়াশোনা করেন, ভালো রেজাল্ট দরকার আপনার। এসএসসি রেজাল্ট যদি কম হয়, আমি কথার কথা বলি, যদি 4.1 আপনার এসএসসির যে জিপিএটা আছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলেন, মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রত্যেকটা লেভেলে এসএসসির একটা মার্কস আছে, 20 মার্ক, 25 মার্ক, 30 মার্কস, অর্থাৎ জিপিএ থেকে 30 মার্ক নেওয়া হবে, 20 মার্ক নেওয়া হবে, ইন্টারমিডিয়েট লেভেল থেকে 30 বা 40 একটা নাম্বার আছে। আমি যদি বাসার পাশে হাজি মোহাম্মদ দানিশের কথা বলি, এখানে জিপিএর মার্ক হচ্ছে 50, এর মধ্যে এসএসসি যেটা আপনি পরীক্ষা দিবেন এটাই হচ্ছে 20, এইচএসসি যেটা পড়বেন সেটা 30, এই হচ্ছে 50। এখন এখানে যদি আপনি 50-এ 40-42 পান, আর একজন যদি 50 পায়, এই 7-8-10 মার্ক আপনি ভর্তি পরীক্ষা কভার করতে নাও পারেন। অনেক পড়াশোনা করে হয়তো পারতেছেন, পারবেন, আবার পারতেও পারেন, সেটা বড় কথা না। কিন্তু কথা হচ্ছে যে এই 8-10 নাম্বার তো কাটানো বা পার বেশি পাওয়া তো অসম্ভব অনেকের জন্য। ভর্তি পরীক্ষায় 0.01 এইটুকুর জন্য 100-200-300 সিরিয়াল পেছনে চলে যাবে, 1 মার্কের জন্য 0.05 এরকমের জন্য 40-50-100 সিরিয়াল দূরে চলে যাবে, 1 নাম্বারের জন্য 1-1.5 হাজার সিরিয়াল দূরে চলে যাবে আপনার। এটা বোর্ড পরীক্ষা না, কিন্তু যে 5,000 পরীক্ষা দিচ্ছে 4,500 পাস করছে, সবাই পাস, 500 জন A+, এরকম না। এখানে ভর্তি পরীক্ষা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত যারা সেই কয়েকজন শুধু নেওয়া হবে, বাকিদেরকে বাদ দেওয়া হবে।
একদম পরিষ্কার, একদম দয়াময়হীন, নিষ্ঠুর একটা আচরণ করবে আপনার সাথে। এত পড়াশোনা করলাম এক মার্কের জন্য, এক মার্কের জন্য। এই যে এবছর আমার কাছে সেকেন্ড টার্মের প্রায় 25-26 জন পড়তেছে এডমিশন, আবার যারা বাইরে করতে গেছে ঘুরে আসছে, কেউ কেউ রেজাল্ট শীট দেখাচ্ছে যে শূন্য, মানে 0.25 বা এই টাইপের নাম্বার। এইটুকুর জন্য বেগম রোকেয়া হয়নি, হাজিদান এসে হয়নি, ওই এইটুক যাদের ছিল তারা চান্স পেয়ে গেছে। এইটুকুর জন্য আফসোস করতে হবে, 1-2-10 নাম্বার না, 1-2 না, পয়েন্টের পরে সাবজেক্ট কিছু একটা সংখ্যার জন্য আপনাকে আফসোস করতে হবে। তার মানে শিক্ষা জীবনের টার্নিং পয়েন্ট হচ্ছে এরকম যে আপনি এখানে একটু এলোমেলো হয়ে গেলেই একদম শেষ। আমি এর সাথে একটু গল্প শেয়ার করি যে 2010-11 শিক্ষাবর্ষে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, চান্স পেয়ে ভর্তি হওয়ার পরে আমি আসার সময় প্রায় এই গল্পটা বলি যে গাবতলী থেকে নাবিল গাড়িতে চড়ে আসছিলাম, 11:30 সময় বাসটা ছাড়ে। বাসটা ছাড়ার কিছুক্ষণ পরে ড্রাইভারের ঠিক পেছনে মধ্যবয়স্ক দুজন মানুষ বসে আছে, একজন হাতে বাংলাদেশ নব পত্রিকাটা, হাতে গা ওই সময় নতুন এই পত্রিকাটা আসে, বিজ্ঞাপন দেওয়া ছিল অনেক বেশি। তো তার বিনোদন পেজে স্বল্প বয়সের কিছু ষোড়শী বা তরুণীদের নায়িকাদের ধারে এদের কিছু স্বল্প বসন পড়া কিছু ছবি ছিল, সেই ভদ্রলোকটা আর চোখে দেখতেছিল ওই ছবিগুলো, যে মানুষ যদি দেখে ফেলে। আবার ঠিক তার অপোজিটে একটা নবদম্পতি কাপল বসে আছে, তারা খুনসুটিময় প্রেমালাপ দুষ্টামি করতেছিল। তার একটু অপোজিট আরেক পাশে ছোট বাচ্চা সহ এক মা বসে আছে, বাচ্চা কান্না করতেছে, সবার ঘুম ভেঙে যাচ্ছে। ঠিক পেছনের দিকে জায়গা ভালো না, সিট ভালো না দেখে কিছু কাস্টমার বা লোক তারা সুপারভাইজারকে সাথে ধস্তাধস্তি চলতেছে। এইভাবে গোলমাল করতে করতে কিন্তু বাসটা একটা সময় যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু সেতুর উপরে চলে আসে। দুই পাশে পানি, জলাশয় ভরপুর, কৃষক রাতের বেলা আলো দিয়ে মাছ মারতেছে, তার জেলেডি বাসায় অপেক্ষায় আছে, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এইভাবে করতে করতে কিন্তু রাত, সারা রাত শেষ করে এই 4:00-5:00 দিকে বাসটা আমাদের তাজমহল মোড়ের সামনে এখানে চলে আসে। এই যে বাসটা আসার পথে নবদম্পতির প্রেমালা, বাচ্চার কান্না, ওই পত্রিকার সেই ছবি দেখা, ওই কন্ট্রাক্টরের সাথে ঝামেলা ঝগড়া দেখি, এত কিছু হয়ে যাচ্ছিল, এত কিছু ঘটতেছিল, একটা মানুষ একবার তাদের দিকে ফিরে তাকায়নি, দেখেনি, শুনেনি, সেই মানুষটাকে ড্রাইভার। তাহলে ছাত্র জীবনের এই সময়টা হচ্ছে নাবিক পরিবহনের ড্রাইভারের মতো, একবার যদি একটু লাইনচ্যুত হয়ে যান আপনি এলোমেলো হয়ে যান, শুধু একটা এসএসসি রেজাল্ট খারাপ করে বসেন বা অন্যদিকে চলে গেছেন আর আপনি ফেরত আসতে পারবেন না। 3.50 পাইছেন বা এটা দিয়ে আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে সায়েন্স থেকে তো আবেদনই করতে পারবেন না। আমি সদ্য ইন্টারমিডিয়েটের রেজাল্টের সব কথা বলি, আমার এখানে বিজ্ঞান বাণিজ্য মানবিকে সবাই পড়ে, ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞান দেওয়ার পর তারা ইঞ্জিনিয়ার বা মেডিকেলের জন্য বাইরে চলে যায়। তো কথা হচ্ছে যে এবার প্রায় 30+ শিক্ষার্থী এই রেজাল্টের 4-5 দিন পর আমার সাথে কাছে চলে আসে, আমার ব্যাচের ওই শিক্ষার্থীগুলো আসে। কী কারণ? তারা বিজ্ঞানের বিষয়গুলোতে খারাপ করছে এবং 3.5-এর মধ্যে বা 4-এর মধ্যে জিতে আসে। এখন মেডিকেলেই বলেন বা বুয়েটেই বলেন বা ইঞ্জিনিয়ার বলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন, একটা জিপিএর স্ট্যান্ডার্ড মার্কস থাকতে হবে। আপনি ন্যূনতম 4.25 বা 4.50 না হলে আবেদন করতে পারবেন না, টোটাল না, শুধু এসএসসি বা আইসিসি যে কোনো একটা থাকতে হবে, অর্থাৎ 4.5 করে বা 4 করে দুটা মিলে 9 থাকতে হবে। এখন একটাতে আপনি 3.5 আর একটাতে জিপিএ 5, কোনো লাভ হবে না, বিষয়টাকে বুঝতে পারছেন? তারপরে কোনো একটা লেভেলে যদি জিপিএ খারাপ হয় তাহলে আপনি আর আগাতে পারবেন, আবেদন করতে পারবেন না। আবার 8.5-9 দিয়ে তো আপনি রাজশাহীতে ভর্তি হতে পারবেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাবেন না, বুয়েটে তো প্রশ্নই আসে না, ইঞ্জিনিয়ারিং তো নাই আপনার জন্য, এক গুচ্ছের জন্য অপেক্ষা থাকবে। তার মানে বাংলাদেশের 50টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় আপনার হাতের বাইরে চলে যাবে, সুযোগ পাবেন না পরীক্ষা দেওয়ার। আমি মোটা দাগে এখানে অনেক অনেক কথা বলতে স্যার, আমি এতক্ষণ ধৈর্য থাকার কথা না আমাদের সবার, তারপর আপনার আসেন এই জন্য আমি ধন্যবাদ জানাই। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি অবশ্যই এসএসসি এইচএসসির একটা ভালো রেজাল্ট দরকার আপনার জীবনে প্রত্যেকটা লেভেলের জন্য, পাশাপাশি ইন্টারমিডিয়েটে একটা কলেজে ভর্তি হতে গিয়ে লাগবে, এবং ইন্টারমিডিয়েটে আপনি বিজ্ঞান বাণিজ্য মানবিক কোন বিভাগে পড়বেন পুরোটাই আপনি সিদ্ধান্ত নেবেন। কীভাবে? যে আপনার বিজ্ঞানের দক্ষতা কেমন, কেমন দখল আছে, যদি ভালো থাকে তাহলে আপনি বিজ্ঞান নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। শুধু শুধু আবেগে বিজ্ঞান নিয়ে দেখা যাচ্ছে 3 পয়েন্ট পাবেন, কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারবেন না। বীরগঞ্জ কলেজে যদি আমি রেজাল্টের সংখ্যা বলি, যে গত রেজাল্টটাতে 10-12 জন জিপিএ 5, 18-19 জন যারা 4 পয়েন্টের উপরে, বাকি সব 4 পয়েন্টের নিচে চলে আসে, 3.7 এবং গোল্ডেন এখানে 2 পয়েন্ট পাচ্ছে, গোল্ডেনে প্লাস ফেল করছে বিজ্ঞান বিভাগের রেজাল্ট। তার মানে এই টাইপের জন্য আপনার সাথে না ঘটে, বিজ্ঞানে আমরা এই এসএসসির লেভেলগুলোতে একটু সুযোগ পাই, একই সাবজেক্ট একই বই 2 বছর পড়ার সুযোগ পাই, দেখা দেখি সুযোগ পাই, অনেক কিছু পরীক্ষার হলগুলোতে একটা সিস্টেম আছে যার কারণে আমরা অনেকে এমসিবি দেখে মোটামুটি একটা রেজাল্ট হয়ে যায়, ওই আবেগে বন্ধুর সাথে আমরা সায়েন্সে ভর্তি হয়ে যাই। আপনার যদি সেই সামর্থ্য ম্যাথ বিজ্ঞানের সাবজেক্টগুলো ইংলিশে ভালো দখল না থাকে তাহলে আপনার নেওয়া উচিত হবে না, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি নিতে পারেন, তবে নেওয়া উচিত হবে না বলছি। আপনি বীরগঞ্জ কলেজ থেকে যদি 100 জন জিপিএ 5 পায়, 90-95 জন মানবিক থেকে পায় জিপিএ 5, জানেন কিটা সব কলেজগুলোতেই। তারপরে বাইরের যেগুলো কলেজে জিপিএ 5 আছে ওগুলো বিজ্ঞান ভর্তি হয় ভালো, ওখানে ভালো হবে এটা স্বাভাবিক বিষয়, সেই পরিবেশটা কিন্তু আমাদের এদিকে নাই। তার মানে দিন শেষে যারা পরিশ্রমী, একদম পরিশ্রমী মেধাবী, তারাই শুধু ভালো করবে, তার বাইরে কিন্তু সুযোগ নাই। ওখানে বীরগঞ্জ কলেজের পরীক্ষা হয় মহিলা কলেজে, এই দুই কলেজের মধ্যে রেশারেশি আছে, কোনো সুযোগ পাবে না, মহিলা কলেজের পরীক্ষা হবে বীরগঞ্জ কলেজে, দেখতে দিবে না, একটু কিছু হলে খাতা নিয়ে নেয়, ওনারা
পার্সোনালি নিয়ে নেয় এই বিষয়টা। আমি এইগুলো নিয়ে আমার সমস্যা না, আমার সমস্যা হলো যে আপনার চয়েস, আপনার পছন্দ, আপনার পড়াশোনা, আপনার পরিশ্রম, এটাই আগামী দিনের জন্য আপনার সবকিছু নিয়ে আসবে। আমি সবার উদ্দেশ্যে আবার একটা কথাই বলবো, যদি লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, সৎ এই বসে দিতে হবে, ওনাকে বসতে দেন জায়গা নাই। দিন শেষে যারা পরিশ্রমী তারাই শুধু ভালো করবে, এর বাইরে বাকিদের কোনো সুযোগ নেই। আপনি অনেক সুন্দর, দেখতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। আমি বলছি আবার, আমার বাবার এটা আছে ভাব নেই, যারা আমরা আমি প্রতি বছর 60-70 জন 50-60 জন করে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমার এখান থেকে, 10 জন সর্বোচ্চ স্বাবলম্বী ভালো পরিবার থেকে, আর বাকি সবার তারা দিন রান্না করে দিন খায়, সাধারণ পরিবার, বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, মানুষের কাজ করে, এই টাইপের পরিবারের ছেলেমেয়েগুলো চান্স পায়। কারণ এরা হচ্ছে দিন শেষে পরিশ্রমী হয়, অন্তত মোবাইল ফোনের আড্ডা দেয় না, প্রচুর মোবাইল ফোনের সময় নষ্ট করে না, বাইরে ঘুরে বেড়ায় না, আমতলায় বসে ওইসব আড্ডা করে না, বা তারা ঘুরে বেড়ায় না, পার্লারে যায় না, আড্ডা যায় না, এইসবের মধ্যে থাকে। অর্থাৎ অর্থনৈতিক কষ্ট, দারিদ্র সীমার নিচে থেকে পরিশ্রম করে 1-2-3 বছরের মধ্যে আপনি ভালো একটা জায়গায় যেতে পারবেন, এর বাইরে কোনো সুযোগ নাই। কেউ শর্টকাটে সহজেই কোনোরকম করে পার হয়ে যাবে, এই অপশনগুলো নেই। দিন শেষে আপনারা পরিশ্রম করবেন, ভালো একটা রেজাল্ট করবেন, স্যারদের কথাগুলো অবশ্যই সুন্দরভাবে পালন করবেন, ভালো একটা রেজাল্ট হোক, ভালো একটা কলেজে ভালোভাবে ভর্তি হন, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, সেই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ধন্যবাদ সবাই।